ধনশ্রী নদীর বাঢ়নী পানীয়ে সমগ্র কৌপাটি গ্রাম পঞ্চায়েতর প্রায়বোৰ গাঁৱে প্লাবিত করেছিল। আর ইয়ার ফলত ধনশ্রী নদীর দাঁতি কাষরিয়া অঞ্চলত তাৰমানে যথেষ্ট গৰখহনীয়ার সৃষ্টি করেছে। আজি চাওক, আমি উপস্থিত হয়েছো ভবপুর আর 4 নম্বর খেয়ালমারির মাজ অংশত। আর ইয়াতে নদীর একটা ডাল, একটা সুঁতি ওলাই গেছে। এই সুঁতির জড়িয়ে ইয়াতে ওরাং রাষ্ট্রীয় উদ্যানের এখন কেম্প আছে। এই কেম্প লৈ 4 নম্বর খেয়ালমারি, খেয়ালমারি সোনারী গাঁও, খেয়ালমারি খেয়ালমারি নেপালী গাঁও, তারপর কাসুমারি নেপালী গাঁও, বদলিচর, শামপুর, এই গোটেইখিনি অঞ্চলত যেখানে পানি সুমাইছে এই সুঁতিরে সুমাইছে। আমি ইয়াত মূল সুঁতির যদি আমি ভেটা দিব নোৱাৰো, তেতিয়াহলে সমগ্র অঞ্চল বানপানীত প্লাবিত হয়েছে, যার ফলত এই অঞ্চলবোৰত মৎস্য উৎপাদন হয়, সমগ্র মাছবোৰ পুখুরীবোৰ পানীত প্লাবিত হয়েছে, যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে। আমি রাইজে কোনো ধরনের প্রতিনিধির পৰা সঁহাৰি পোৱা নাই, যার ফলত আমি রাইজে আমচুর ফালৰ পৰাও রাইজৰ সহযোগত আমি নিজে বাহেরে ভেটা দিবলৈ যত্ন করছো। আমি প্রতিনিধিসকলক আহ্বান জানাইছো, অনুরোধ করছো যাতে আপনার জড়িয়ে আমি তেওঁলোকৰ দৃষ্টি আকর্ষণ করব বিচাৰিছো, যাতে ইয়াতে বৰ্ডাৰ প্ৰটেকশনে হোক, জিওবেগৰ কামে হোক, অতি সোনকালে এইখিনিত ভেটা দিয়ার ব্যবস্থা করে যেন। ইয়াত ধনশ্রী নদী দেখা পাইছে, ধনশ্রী নদী দেখা পাইছে। ইয়াত ধনশ্রী নদীর কাষতে রাস্তা বনাইছিলে, রাস্তা ভাঙি তারপর আরো এখন বৃহৎ নদীর সৃষ্টি হয়েছে দেখা পাইছো। সেই নদীখন আজি আমি রাইজে মিলি আজি আমি ভেটা দিবলৈ বান্ধ দিবলৈ মানে বান্ধিবলৈ আমার যোগাড় নাই, তথাপিও আমি বাহেরে যিখিনি যিমানখিনি পাৰো আমি ভেটা দিবলৈ মানে চেষ্টা করে আছো। সেই ধনশ্রী নদীর পানীয়ে কি করেছে, আমার গোটেইখিনি গাঁও 4 নং খিয়ালমারি, কাসুমারি নেপালী গাঁও, কাসুমারি সোনারী গাঁও, সেই গোটেইখিনিত বানপানীর সৃষ্টি করেছে এই নদীয়ে, ধনশ্রী নদীয়ে বৃহৎ একটা নদীর সৃষ্টি করেছে পথারর মাজেরে। নাই অঞ্চলত দেখা পাইছো তেওঁলোক জনপ্রতিনিধিসকলে অকল বানপীড়িত চাবলৈ আহে, অকল সেলফি মারিবলৈ। আমি যি দেখা পাই আছো ফটো উঠিবলৈ আহে, যি জনপ্রতিনিধিয়েই আহক, সকলোৱে অকল ফটো তুলিবহে আহে, কোনো রাইজক সহায় করব নাহে। বিধায়কগৰাকী বানপানীৰ দিনা আহিছিল, কিন্তু ৰাইজৰ মাজত আমি দেখা পোৱা নাছিলো। আমার 4-5 ঘর বাড়ি বিলাক নষ্ট করলে, খেতি বাতি বিলাক নষ্ট করলে, আমার যেবিলাক কৃষি মাটি আছিলে, সবজি করা মাটি, হানি মাটি সব শেষ করে দিলে। এতিয়া আমি পাবলিকার কি করিম, কিছুমান মানুষে ঘর থাকলে, কিছুমান মানুষ স্কুলত থাকিলো। এতিয়া আমার প্রতিনিধি আহে দেখা নাপাও, কোনফালে দিয়ে আহে কোনফালে দিয়ে যায়, শুনা পাও যে আহিছে, লঞ্চে আহিছে, নৌকায় আহিছে, কিন্তু কাবাক টানি উঠাব মানুষ অহা নাই। এজন মানুষ যে টানি উঠাব এই মানুষখিনি আজিলৈকে আমি পোৱা নাই। পিছে আল্লাহর কাম, পানি কমি গেল। এতিয়া আমার যেটা সমস্যা, আমার পাবলিক আহি রাস্তাখন আমি নিজেই বান্ধিলো, আমার কোনো প্রতিনিধি নাই। যদি মোৰ সন্মুখত কার কথা কম, কার কাছে সহায় চাম, আপনাদেরকে দেখেই আছে যিখিনি করেছো, এইখানে আপনাদের দেখাই পাইছে, এইখানে আর মোৰ কথা। আমার আর ইয়াত প্রতিনিধি কেউ নাই, আছে যদিও মোক দেখিবলৈ আহিছে, কিন্তু আমাক সহায় করবলৈ আমাকে একো নাই। বিধায়ক আহিছে বলে মই শুনেছিলো, মই দেখা নাই। যেতিয়া ভরা পানি আহিছিলে, লঞ্চৰ পৰা আহিছে, লঞ্চৰ বোলে ইয়াত নাহে বুলি কৈছে, এই তাতে চলি গেল, এই মোৰ ইয়াত নাহিল। আৰু আমাৰ গাঁৱৰ 4 নম্বৰ খেয়ালমাৰি সরকারী সাহায্য এতিয়ালৈকে পোৱা নাই, মানুহে অলপ শুনা পাইছোঁ, দেখি আছোঁ, ৰিলিফ অলপ পঠাইছে, এতিয়াও ভগাভগি হোৱা নাই, জমা ৰখা হৈছে। এতিয়া আজি নহয় কালি ভগাভগি ল'ব আৰু ৰাইজে, কিমানকৈ দিব কিমানকৈ পাব সেইটো ৰাইজে বুজিব।